বীর লাচিত থানার কামরূপ জেলা সমিতির মুখ্য সচিব বিকাশ বড়ার লগতে পাঁচ সতীর্থ গ্রেপ্তার। কামাখ্যাধাম পার্কিংয়ের মারপিটের একটা গোচর গ্রেপ্তার করা হয় এই আটাইকেজনকে। দুটা গোটে মারপিট করার সময় মাজত সোমাইছিল বীর লাচিত থানার দলটো। আমি পুনের জানাইছো এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ, বীর লাচিত থানার কামরূপ জেলা সমিতির মুখ্য সচিব বিকাশ বড়ার লগতে পাঁচ সতীর্থ গ্রেপ্তার। কামাখ্যাধাম পার্কিংয়ের মারপিটের একটা গোচর গ্রেপ্তার করা হয় এই আটাইকেজনক। দুটা গোটে মারপিট করার সময় মাজত সোমাইছিল বীর লাচিত থানার দলটো। এইকেইজন বীর লাচিত থানার সদস্য তপন কুমার শর্মা, মনোজ ডেকা, বিক্রান্ত কলিতা আর এই বিষয়ে এই সমগ্র ঘটনা সন্দর্ভত আমাক অধিক জানাব আমার জ্যেষ্ঠ সাংবাদিক হাফিজুর রহমানে। হাফিজুর, এই সমগ্র ঘটনাক্রমের বিষয়ে আপনার পৰা জানিব বিচাৰিছো। হয় বলদেব, কালি বিয়লি ভাগত অর্থাৎ সন্ধ্যার ভাগত কামাখ্যা ধামত পার্কিংত দুটা ফ্লোরের মাজত পার্কিং কর্তৃপক্ষ আর অন্য একটা পার্টির মাজত কিছু বাক বিতণ্ডা হয়েছিল পার্কিং লো। আর তারপরে এই দুটা দুটা ফ্লোরের মাজত যে মারপিটের ঘটনা হয়েছিল সেই মারপিটত জটিয়ায় পড়েছিলে বীর লাচিত থানার ছয়জন সদস্য, যত নাকি বীর লাচিত থানার মুখ্য সচিব বিকাশ বড়ুয়াও আছিল আর বিকাশ বড়ুয়া প্রমুখে পাঁচজন সতীর্থ সেই কার্যত লিপ্ত হওয়ার লিপ্ত হয়েছিল। আর পার্কিং কর্তৃপক্ষ কেবাজন সদস্যক মারপিট করা গুরুতর অভিযোগ তুলে জালুকবাড়ি আরক্ষী থানায় এখন এজাহার দাখিল করেছিল পার্কিং কর্তৃপক্ষ। আর তারপরে জালুকবাড়ি আরক্ষীয় গোটে ঘটনাটার সন্দর্ভত বিকাশ বড়ুয়া, তপন শর্মা, রবি দিহিঙিয়া, মতিউর রহমান, বিক্রম কলিতা আর মনোজ ডেকা এই আটাইকেগী বীর লাচিত থানার সদস্য কালি নিশায় গ্রেপ্তার করেছিল আর সম্প্রতি জালুকবাড়ি আরক্ষী থানাত রখা হয়েছে। আর ইতিমধ্যে যেহেতুকে পার্কিং কর্তৃপক্ষের তরফের মারধর করার গুরুতর অভিযোগ তুলে এজাহার দাখিল করা হয়েছিল, যত নাকি পার্কিং কর্তৃপক্ষের কেবাগী সদস্য গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হবলীয় হয়েছিল। আর সেই ঘটনার গোচরতে আসলে আরক্ষীয় গোচর রুজু করে এই বীর লাচিত থানার এই কেগী সদস্য ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আর বীর লাচিত থানার তরফের এই মুহূর্তলক আসলে মহানগর যে জেলা সমিতি আছে যিকেইজন সদস্যক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তার করা সদস্য কেইজনক অতি শীঘ্রে মুক্তি করে দিয়ার দাবিয়ে প্রতিবাদ সাব্যস্ত করব কিছু সময় পিছত। গতি গোটাই ঘটনাটার সন্দর্ভত আরক্ষীয়ে পরবর্তী সময় আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। কিন্তু বীর লাচিত থানার যে সদস্য কেজনে পার্কিং কর্তৃপক্ষক প্রহার করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল আর তারপরে এজাহার দাখিল করার পিছত আরক্ষীয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। মনোদীপ জানাইছো হাফিজুর রহমান।